শারমিন রহমান, আপনি লিখেছেন, মা হিসাবে এক ছেলে ও এক মেয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগ করলে কি গুণাগার হব? আর মৃত্যুর পর যদি সমান ভাগ করে নেওয়ার ওসিয়ত করে যাই, ইসলামী নিয়ম লঙ্ঘন হবে কিনা? মা হিসেবে যদি আপনার এক ছেলে এবং একটা মেয়ে থাকে, তাহলে সমান ভাগ করার নির্দেশ আপনি দিতে পারেন না, কারণ মেয়ে হলে তিনি সর্বোচ্চ অর্ধেক সম্পদ পাবেন, এটা ঠিক, সর্বোচ্চ অর্ধেক সম্পদ পাবেন। আর ছেলে মেয়ে যদি দুজন থাকেন তাহলে, বা ছেলেও যদি সাথে থাকেন তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ শুধু মেয়ে নাই, ছেলেও আছে সাথে, তাহলে সেক্ষেত্রে মেয়ে যা পাবেন ছেলে তার বেশি পাবেন। ধরুন তিন ভাগ হলে দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে পাবেন টোটাল সম্পদের, যদি অন্য কোনো ওয়ারিস না থাকে। আর অন্য ওয়ারিস থাকলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভাগ সেখানে থাকবে, তারপরে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে, অর্থাৎ সম্পদের মেয়ে যতটুকু পাবে ছেলে তার দ্বিগুণ পাবে, এবং ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অতএব আপনি যদি তাদেরকে সমান হারে দেওয়ার জন্য ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পর তোমরা এভাবে ভাগ করে নিবে, তাহলে সেটা জায়েজ নয়, কারণ সেটা আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে আপনি ওসিয়ত করলেন। আর জীবদ্দশাতে যদি আপনি দান করেন, উপহার হিসাবে দিচ্ছেন আপনার কোনো সম্পদ আছে, তাহলে সেক্ষেত্রে সেটা তাদেরকে সমান হারে দিতে পারবেন, এটা একটা মত হলো আমাদের। আরেকটা মত হলো আমাদের, না, এক্ষেত্রে আপনার মিরাসের যে হার, যে ছেলেকে যা দেবেন মেয়েকে তার অর্ধেক দেবেন, ওই হারে গিফট আপনি দিবেন, যদি গিফট হিসাবে দেন কোনো স্থাবর সম্পদ।